হ্যালো বিয়ার্স, তো আজ আমরা চলে আসলাম তুর্কি কাবাবে। তো বিয়ার্স, আজ আমরা নতুন একটি খাবারের রিভিউ করব, তো আপনারা পাশেই থাকবেন আশা করি, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনারা। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমরা নিয়ে আসলাম আপনাদের নতুন একটি ব্লগে। তো বিয়ার্স, আজ আমরা চলে আসলাম তুর্কিশ কাবাব অ্যান্ড পিজা পয়েন্টে। তো বিয়ার্স, এর অবস্থিত কাজী নজরুল সরণি, সাউথ চায়াবিথি, জয়দেবপুর, গাজীপুর অবস্থিত এটা। তো বিয়ার্স, আমরা এখানে খাবার অর্ডার দিছি। তো বিয়ার্স, আমরা এখানে আজকে খাবো। তো খাওয়ার পরে আপনাদের রেটিং জানাই দিব খাবারের মান কেমন ছিল। এবং চলুন ভিতরটা দেখাই, তুর্কিশ কাবাবের ভিতরটা কিরকম ডেকোরেশন করছে ওনারা এবং কি পরিবেশটা কেমন এটা দেখাবো আপনাদের। তো বিয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরে পরিবেশটা অনেক অনেক সুন্দর পরিবেশ। তো ওনারা একবার পরিপাটি করে রাখছে রেস্টুরেন্টটা। তো আমাদের সাথে ছিল আতিক। তো আতিক ভাই বলছিল যে উনি শর্মা অর্ডার করেছে, তো আজকে আমরা শর্মাই খাবো। তো বিয়ার্স, ওনাদের কাছে শুধু শর্মা না, অনেক অনেক আইটেম আছে, আমরা শুধু শর্মাই অর্ডার করছি আজকে। তো বিয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো ওনাদের ডেকোরেশনটা এবং কি ওনাদের যে ব্যবহার আচরণ খুবই ভালো ছিল, ওনার অনেক আপ্যায়ন প্রিয় ছিল। তো আরেকটা ভাই ছিল কাউন্টারে, কাউন্টারের ভাইটাও আমাদের সাথে অনেক অনেক সুন্দরভাবে কথা বলছিল। তো বলছিল ভিতরে দেখানোর জন্য, তো আমরা একটু পরে ভিতরেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন তুর্কিশ কাবাব অ্যান্ড পিজা পয়েন্ট। তো বিয়ার্স, দেখেন ভিতরের পরিবেশটা আরও আরও সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, যার একটা ভাই ছিল। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন ওনারা ঘাস দিয়ে এত সুন্দর করে ডিজাইনগুলো করছে। তো আপনারা ছবি যখন ছবি তুলবেন তখন বুঝতে পারবেন না আসলে রেস্টুরেন্টের ভিতরে না প্রাকৃতিক পরিবেশের ভিতরে আছেন। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন এই রুমগুলোর মধ্যে কাপল অথবা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই অবশ্যই আপনারা এই এই ইয়াতে বসতে পারেন, সোফাতে কাপলদের জন্য এবং কি ফ্যামিলিদের জন্য এই রুমগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং কি আমার কাছে এত ভালো লাগছে রেস্টুরেন্টটা, মানে ডেকোরেশনটা আমি এরকম রেস্টুরেন্ট খুবই কম দেখছি, এত সুন্দর করে ডেকোরেশন করে। আমার কাছে রেস্টুরেন্টের ভিতরে মনে হচ্ছে তুর্কিস্তানের কোনো রেস্টুরেন্টে আসছি। তো বিয়ার, দেখতে পাচ্ছেন ভিতরে আরও রুম আছে, ওয়াশরুম আছে। তো ওনাদের খুবই সাজানো গোছানো ছিল সব কিছুই। তো বিয়ার, দেখতে পাচ্ছেন সোফাগুলো খুবই ইয়া ছিল একবারে, সোফাগুলো খুবই সুন্দর ছিল। বিয়ার্স, এখানে মেনু আছে, মেনু দেওয়া আছে, দেখতে পারবেন আপনারা। এটা একটা সিট, মানে দুজন বসা যায় এই পাশে, আর এই পাশেও দুজন করে বসা যায়। তো সোফা যত বড় আমার মনে হয় দুজন বসলেই ঠিক আছে। তবে দেখতে পাচ্ছেন এখন আমরা বাইরে চলে আসবো, বাইরের ডেকোরেশনটা আপনাদের আবার দেখাবো। তবে আপনারা দেখতে পাচ্ছেন মানে পরিবেশটা খুবই সুন্দর, আপনারা আসলে মানে ভিডিও করে তো সব কিছু বোঝানো যায় না, আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আশা করি। ওনাদের লাইটিং এবং কি আপনার যে নয়েজটা খুবই ভালো ছিল, এখানে বাইরের কোনো নয়েজ এত আসে না ভিতরে। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন আতিক ভাই খাবার অর্ডার দিয়ে বসে আছে। তো বিয়ার্স, একটু পরেই আমাদের খাবার চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারটি এসে পড়েছে। তো ফুয়েল পেপারে মোড়ানোর কারণে খাবারটি অনেক ভালো লাগছিল দেখতে। তো আতিক ভাই খাবারটি খুলছে। তো আপনারা সবাই জানেন ফুয়েল পেপার অ্যান্টিব্যাকটেরিয়া প্রতিরোধক, তাই আমার অনেক ভালো লাগছে ফুয়েল পেপার দেখে। তো ফুয়েল পেপারের কারণে খাবারটা অনেক আকর্ষণীয় হয়ে গেল, খাবারটা দেখতে অনেক জুচি লাগছে খাবারটা। ভিউয়ার্স, আমি খাবারটা টেস্ট করতে করতে এই রেস্টুরেন্টে একজন শেফকে ডেকেছিলাম, তো ওনারা এই খাবারটাতে কী কী অ্যাড করছে এটা জানার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন শেফ চলে আসলো, তো আমরা ওনার সাথেই কথা বলবো যে উনি কী কী অ্যাড করছে। ভিউয়ার্স, আমার সামনেই শেপ ছিল, কিন্তু অনেক অনেক দুঃখিত আপনাদের মাঝে, কারণ অরিজিনাল সাউন্ড আমি নিতে পারিনি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ছিল। তো ভিউয়ার্স, উনি যা বলছিল আমাকে যে এই শর্মাটা ইউজ ওনার বানাইতে ইউজ করেছে অরিজিনাল যে টার্কিশ যে খুবুজ, খুবুজের মাঝে আপনার চিকেন, তারপর আছে ভেজিটেবল, তারপর অনেক অনেক ইয়ে আছে ওনার বলছে, আমার এত কিছু মনে নাই। তো ভিউয়ার্স, সবচাইতে বড় যে বিষয়টা হলো ওনাদের যে শর্মাটা ছিল খুবই স্পেশাল, আমি বাংলাদেশে অনেকবারই শর্মা খেয়েছি অনেক হোটেলে, কিন্তু এরকম টেস্ট আমি কোনোখানেই পাইনি, যার জন্যই ওনাকে আমি ডেকেছিলাম যে এটা কীভাবে বানায়।
তো ওনাদেরও কিছু সিক্রেট বিষয় থাকে। তো ভিউয়ার্স, আমরা খেতে খেতে আতিকি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে শর্মাতে রেটিং কত দেওয়া যায়। তো আমাদের দুজনের কাছে অনেক অনেক ভালো লেগেছিল শর্মাটা। তো ভিউয়ার্স, আমরা আসলে রেটিং পয়েন্ট যদি বলেন আপনারা, আমরা 10-এ 9 দিব অবশ্যই। শর্মাটা অনেক ভালো ছিল। তো ভিউয়ার্স, আপনারা যারা গাজীপুরে আছেন অবশ্যই অবশ্যই এখানে শর্মা খেতে আসতে পারেন। শুধু শর্মা না, এখানে সকল ধরনের খাবার পাবেন। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।